তবে বন্ধু মানে আজি অডিয়া ব্যাকৰণৰ পূৰা মাৰাথন ক্লাছ সবু পৰীক্ষা ভেলুবুল পূৰা পাঁচশ টি পাখা পাখি আপোন মানৰ পূৰাপুৰি অবজেক্টিভ টাইপ কোৱশ্চন কনচেপ্ট ৱাইজ মই আপোন মান আগত আজি ডিছকচন কৰি যে কোনবি হ' চে আপোনাৰ ওড়িশা টিচৰ এলিজিবিলিটি টেষ্ট দিয়ন্তু কি জুনিয়ৰ টিচৰ পৰা প্ৰিপেয়াৰেচন হুন্তু কি এছ এছ টি ইটি হুন্তু কি আগ কিবা এ কথা হুন্তু কিংবা ও ট্রিপলএসি আসএসি কথা হু সবু পরীক্ষাপ্রে ইম্পর্ট্যান্স রহব তেম পুরা মারাথন ক্লাসটি থাক দেখ এবং নিশ্চিত রূপে ওড়িয়া ইয়া এ বাহ গোটিয়ে কোশ্চেন কিছু আসব না এবার চালু আমি সমস্ত প্রশ্ন কোনো আলোচনা করে নেবা তে দেখুন প্রথম কোশ্চেন যা রয়েছে প্রথম কোশ্চেন যদি আপনার দেখবে এক বা একাধিক অক্ষর মিশি কোশি অর্থ প্রকাশ করুলে তাহাকে কো কিন্তু দেখত এক বা একাধিক ଅକ୍ଷର ମିଶିବ ମାନେ ମନେ କରାଯାଉ ବ ଗୋଟିଏ ଅକ୍ଷର ପ୍ଲସ୍ ଗ ଗୋଟିଏ ଅକ୍ଷର ତାହେଲେ ହେଲା ଆପଣଙ୍କର କ'ଣ ନା ବଗ ଏହା ହେଉଛି ଗୋଟିଏ କ'ଣ ଗୋଟିଏ ଶବ୍ଦ ଏହା ହେଉଛି ଗୋଟିଏ ଶବ୍ଦ ତେଣୁ ଏହାର ଠିକ୍ ଉତ୍ତର ହେଉଛି କ'ଣ ଶବ୍ଦ କିନ୍ତୁ ପଦ କାହା କହିବା ନା ବାକ୍ୟର ପ୍ରତ୍ୟେକ ଅଂଶକୁ ପଦ କହିବା ଯେମିତି ମୁଁ ଗୋଟେ ବାକ୍ୟ ଲେଖିବି ବଗ ମାଛ ଖାଏ ତ ଏଠି ବଗ ହେଉଛି ଗୋଟିଏ ପଦ ମାଛ ହେଉଛି ଗୋଟିଏ ପଦ ମାନେ ଦେଖନ୍ତୁ ଶବ୍ଦଟିଏ ବାକ୍ୟ ମଧ୍ୟରେ ବ୍ୟବହାର ହେଲା ତାକୁ ପଦ କହିବା এবং অনেকগুড়ি শব্দ মিশিয়ে মনোর ভাবক পূর্ণ মাত্রায় প্রকাশ কলে তাহলে বাক্য কে আউ অব্যহিত আপনার মানে জাঁত এবার দেখুন আমি যদি আমি দুই নম্বর প্রশ্ন কথা দেখা শব্দ বাক্যের ব্যবহৃত হলে তাহাকে কোণ কুঁড় এবার মু আলোচনা কলি শব্দ যেতবে গোটিয়ে বগলেখুচে গোটে শব্দ কিন্তু বগ মাছ খাই যেত আমি লিখি দেচে তাহলে সেটা বাক্য মধ্যে ব্যবহার হলে তাকে আমি পদ বলে তাকে আমি কোণ বলে পদ কেউ তাৰমানে পুনি থাকে তিনি নম্বৰ প্ৰশ্ন শব্দ আৰু অৰ্থ মধ্যৰে আমি কাহ সৈতে তুলনা কৰি পাৰিবা শব্দ আৰু অৰ্থ মধ্য থকা সম্বন্ধক আমি কাষ সৈতে তুলনা কৰিব শৰীৰ আৰু আত্মাৰ সম্বন্ধ ইট মিন্স আমি ৱিক কম্পেয়াৰ আমি তুলনা কৰিব কা সৈত ন বডি আউল শৰীৰ আৰু আত্মা যেমি আপোনাক কৈছে যে পুষ্প সৈতে স্বৰভিৰ সম্পৰ্ক যেতিয়া আপোনালোকৰ ছায়া সৈত কায়াৰ সম্পৰ্ক যেমিতি আপোনাৰ ৰক্ত সৈতে মাংসৰ সম্পৰ্ক সমি আপোনাৰ শৰীৰ সৈতে আত্মাৰ সম্বন্ধ সৈতে আমি এই তুলনা কৰি পাৰিবা চাৰি নম্বৰ প্ৰশ্ন দেখন্ত যোন পদ কোন নামক প্ৰকাশ কৰে তাক কি পদ কোৱা যায় নামক প্ৰকাশ কৰিব নাও নিজে নেমিং ৱৰ্ড ইংৰাজী ওড়ীয়া সমসে জান্ত যি পদ ব্যক্তি বস্তু স্থান গুণ ইত্যাদি নামক বুজায় তাহ আমি ক' বুলি কওঁ বিচেচ পদ কওঁ তাৰপৰা দেখন্তু পাঁচ নম্বৰ প্ৰশ্ন কেউটি নামবাচক বিশেষ গোটে নির্দিষ্ট না কু কোটা বুঝাছি পাঁচ নম্বর যদি আমি দেখা দেখুন ভজন নামবাচক বিশেষ নুহে দয়া নুহে গাই নু গাই কহিল পুরা কি বুঝেছি তেমন শ্যামবন্ধু জন নির্দিষ্ট ব্যক্তি নাম তেমন এখনকার গোটিয়ে নামবাচক বিশেষ এইটি দুইটা কথা আপনার কে চি মনে করা যাও দেলা পর্বত পর্বত হচ্ছে জাতিবাচক বাচক বিশেষ কিন্তু যদি দেওয়া মেঘাসন পত তাহলে এম নামবাচক বিশেষ মনে করা যাও আপনার দেলা হাতি হাতি হয়ে যার জাতি বাচক বিশেষ কিন্তু যদি দেখা ঐরাবত তাহলে ঐরাবত হচ্ছে ইন্দ্রকর হাতি গোটে স্পেসিফিক হাতি তেমন তাহা হয়ে যখন নামবাচক বিশেষ ছ প্রশ্ন সেমি দেখ আমি এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখুন কেউটি জাতি বিশেষ এমান মধ্যে কেউটি গোটিয়ে জাতি বাচক বিশেষ তো অপশন নম্বর এ বাড়ক হেছি জাতি বাচক বিশেষ কারণ বাড়ক কহিলেন তাক আসি যাচ্ছেন সাত প্রশ্ন କେଉଁଠି ଅନ୍ୟ ତିନୋଟି ଠାରୁ ଭିନ୍ନ ଅର୍ଥାତ୍ ଦେଖନ୍ତୁ ଖାଦ୍ୟ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ବସ୍ତ୍ର ଆଉ ସ୍ତ୍ରୀ ଏମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଭିନ୍ନ କେଉଁଠି ଭିନ୍ନ ହେଉଛି ଆପଣଙ୍କର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ହେଉଛି ଭିନ୍ନ ଏ ଗୁଣକୁ ବୁଝାଉଛି କିନ୍ତୁ ଏଗୁଡ଼ାକ ଆପଣଙ୍କର କ'ଣ ଆପଣଙ୍କର ଏହା ସବୁ ଅଲଗା ଗୋଟିଏ ଅଲଗା ହେଉଛି ଆପଣଙ୍କର କ'ଣ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ସାତ ନମ୍ବର ପରେ ଦେଖନ୍ତୁ ଆଠ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଯଦି ଆପଣମାନେ ଦେଖିବେ କେଉଁ ବିଶେଷକୁ କେବଳ ଅନୁଭବ କରିହୁଏ ମାତ୍ର ସ୍ପର୍ଶ କରିହୁଏ ନାହିଁ কেউ বিশেষ আমি অনুভব করে পারা কিন্তু স্পর্শ করে পাবানি গুণ জনকার গুণ বলি সে পিলাটি ভারি ভাল কে ভাল মািপার কি মাপি পারানি উই ক্যান ফিল ইট বাট উই ক্যান নট টচ ইট উই ক্যান নট সিন ইট সে পিলাটি বহু সাধু পিলাটিয়ে তাকে আমি কেবল অনুভব করে পারা কিন্তু আমি তাকে দেখিপারি কি ছুঁই পারবানি তখন গুণ বাচক বিশেষ তাপরে দেখুন কেউটি গোটি বিশেষ পদ কেউটা গোটি বিশেষ পদ তবে এর মধ্যে বিশেষ পদ কোটা দেখুন নমিতা হচ্ছে গোটে বিশেষ পদ কি প্রকার বিশেষ পদ না গোটে জাতিবাচক

কেউটি বস্তুবাচক বিশেষ অর্থাৎ গোটি নির্দিষ্ট বস্তুকে বুঝেব দেখ আপনার এইটা ভালসে বুঝাইয়া চাহি কারণ এইটা পিলা মানে কনফিউজ হচ্ছে বস্তুবাচক বিশেষ হইুচ কাঠ গোটি বস্তু বুঝেছি কমিটি জাঁবে কোটা বস্তুবাচক আ জাতিবাচক টেবল গোটে জাতি বাচক চৌকি আপনার দেখুন চৌকি কহিলেন জাতি কারণ কত প্রকার চৌকি কণ্টা কথা যদি আমি কেমন কাঠ কথা যদি কাঠ হি হচ্ছে আপনার বস্তুবাচক টিকি বুঝাই চেষ্টা করি এই প্রশ্নটা আপনার বস্তুবাচক বিশেষ হচ্ছে সেইটা যাক আমি যেতিয়া ভাঙিলে মধ্য গোটেই পাৰ্টিকেলছ আমি পাই যেমি কাঠক আপোনাৰ যেতিয়া ভাঙিলে ত'লে আমি কেৱল কাঠ হি পাই আৰু কাঠুৰু আমি কেৱল তম্বা চুনা ৰূপা হীৰা পাই নাই তে কাঠ হ'ল চৌকি চৌকি জাতি বাচক কাংকি ন চৌকি কাঠৰে জে তিয়াৰ কৰি পাৰিব লুহাৰে বি তিয়াৰ কৰি পাৰিব তিণৰে তিয়াৰ কৰি পাৰিব কা ঘৰৰ টংা অঁ সেইনাৰে চৌকি তিয়াৰ কৰি পাৰিব টেবুল কথা কুঁহু তে কণ্টা জে বিভিন্ন কণ্টা হৈ পাৰে লুহ কণ্টা হৈপাৰে কেতিয়ে প্ৰকাৰ কণ্টা হৈ পাৰে তুমি আলুমিনিয়ম কণ্টা হৈ পাৰে কিন্তু কাঠটা হেৰি আপোনাৰ বস্তু বাচক বিষয়ে তাপরে এগার নম্বর বিশেষ পদক আমি পাই বাক্যরে ব্যবহার করে পাবা না বিশেষ পদক বাক্যের কেইকি ব্যবহার করে পারা না অপশন ডি কারণ অন্যর গুণরূপে ব্যবহার হুয়ে বিশেষ পদ আপনার কম হুয়ে না রূপে ব্যবহার হে তাহলে দেখুন আমি বর্তমান আলোচনা করা তে বার নম্বর প্রশ্ন কালিদাস ভারতের সেক্সপিওর কুয়া যায় দেখুন এটা ভালসে বুঝবে তো এটি অপশন নম্বর বি হোচ্ছি আপনার সেক্সপিওর হচ্ছে জাতি বিশেষ কারণ দেখুন সেক্সপিওর যদিও গোটে না বুঝাও তুলনা করা আপনার হয়ে আপোনাৰ জাতি বাচক বিশেষ্যমি তেৰ নম্বৰ নাম বাচক বিশেষ্যু আছে যোন নাম বাচক বিশেষ্যাক আমি ক' কয় তাক সংজ্ঞা বাচক বিশেষ্য কয় কাৰণ সংজ্ঞা মানে হেৰি নাম না তাৰপৰা দেখন্তু যা আপোনালোকৰ চৌদ নম্বৰ প্ৰশ্ন প্ৰত্যেক বস্তু ব্যক্তি জাতিক চিহ্নাইপৰাই কেও পদৰ সাহায্য নে গোটেই বস্তুটো চিহ্নাই ব্যক্তি চিহ্নাই জাতিক চিহ্নাই ত'লে আমি কেও পদৰ সাহায্য নেবা বিশেষ্য পদৰ সাহায্য নেবা নাউনৰ সাহায্য নেবা তাৰপৰা দেখন্তু বাক্যের যা বিষয় কিছু কুহা যায় তাকে কোণ কে যা বিষয় আমি কেবা তাহলে তাকে আমি কম বলে কোবা তাহ্য বলে কুয়া যায় তাদেশ্য বলে কুয়া যায় ষোল নম্বর প্রশ্ন সেমি দেখ বিশেষ এই নামকরণর কণ সূচিত হুয়ে যে বিশেষ কৌ যে কর্তা হওয়াপ না কর্ম হওয়ার যোগ্য না বাক্যের বিশেষ অংশযোগ্য না নাম হবার যোগ্য তো এর ঠিক উত্তর হচ্ছে আপনার বাক্যর বিশেষ অংশ হবার যোগ্য তাপরে দেখুন বর্তমানে আমি আলোচনা করা পদ কেতে প্ৰথমে দেখিব ক' পদ কেতি প্ৰকাৰৰ তাৰ ঠিক উত্তৰ হ'ব পদ পাঁচ প্ৰকাৰৰ কণ কণ পাঁচ প্ৰকাৰৰ জানি বিশেষ্য বিচেষণ সৰ্বনাম অৱয়ে হ'ল ক্ৰিয়া ଏମିତି ପଦ କେତେ ପ୍ରକାର ପାଞ୍ଚ ପ୍ରକାର କେମିତି ମନେ ରଖିବେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହୁଛି ଦେଖନ୍ତୁ ଆମ ହାତର ଯଦି ଆଙ୍ଗୁଠି କଥା କହିବା ଆମ ହାତର ଆଙ୍ଗୁଠି ସଂଖ୍ୟା କେତେ ଆମ ହାତର ଆଙ୍ଗୁଠି ସଂଖ୍ୟା ଏକ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚଟି ଆଙ୍ଗୁଠି ତେଣୁ ଆମ ହାତର ଆଙ୍ଗୁଠି ସଂଖ୍ୟା ପାଞ୍ଚ ପଦ ମଧ୍ୟ ପାଞ୍ଚ ପ୍ରକାରର ବିଶେଷ ବିଶେଷଣ ସର୍ବନାମ ଅବୟ୍ରିୟା ପଦ ମଧ୍ୟ ପାଞ୍ଚ ପ୍ରକାରର ତାପରେ ଦେଖନ୍ତୁ ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଯେଉଁ ପଦ ଅନ୍ୟ ପଦର ଗୁଣ ଅବସ୍ଥା ସଂଖ୍ୟା ବା ପରିମାଣକୁ ବୁଝାଏ ତାହାକୁ ଆମେ କ'ଣ ବୋଲି କହୁ ତାହାକୁ ବିଶେଷଣ ବୋଲି କୁହାଯାଏ ମାନେ ଅନ୍ୟ ପଦର କ'ଣ କରିବ ଗୁଣକୁ ବୁଝେଇବ ଅବସ୍ଥାକୁ ବୁଝେଇବ ସଂଖ୍ୟାକୁ ବୁଝାଇବ

করু করছি মানে ঘরটি ভাঙ্গি যাই তো এটি ভঙ্গা কেউ অর্থ কুচি আপনার অবস্থা মানে ঘরর অবস্থা কোণ না ভাঙ্গি যাই ভঙ্গা হচ্ছে অবস্থা ছিন্ডা কনা ছিন্ডা, টঙ্কা তো কনার অবস্থা কোণ না টি যাই বুঝিও পাঁচ নম্বর দেখুন ঘরটি ভঙ্গা এর ভঙ্গা কি প্রকার বিশেষণ এটি দেখুন আউ গোটে প্রশ্ন আসিলা ঘরটি ভঙ্গা তো এটা বিধেয় বিশেষণ তো বিধেয় বিশেষণ আশেষণর বিশেষণ এ মানে পাই পড়ব দেখুন ঘরটি ভঙ্গা যদি আপনার বিশেষ পদ পরে বসুচি বিশেষণ তাহলে বিধেয় বিশেষণ বিশেষ পদ পূর্ব বসলে তা হেছি বিশেষরণর বিশেষণ পাঁচ নম্বৰ পৰ দেখিবা যদি আমি ছ নম্বৰ প্ৰশ্ন ভগা ঘৰ এতিয়া ভগা কি প্ৰকাৰৰ বিশেষণ দেখন্ত সেই প্ৰশ্নটা উল্টাই দিলে যি কথাটিকে মই টিকে সময় পূৰ্বৰ কৈ থি এতিশেষ্যৰ বিশেষ অৰ্থাৎ দেখন্তু বিশেষ্য পদ পূৰ্ৱৰু বসিলা বিশেষ্যৰ বিশেষণ বচিলা বিধেয় বিশেষণ বিধেয়ানে পৰে দৰকাৰ পূৰ্বৰু হেনে বিশেষ্যৰ বিশেষ বুজিহে সাত নম্বৰ প্ৰশ্ন অৰ্জুনক তৃতীয় পাণ্ডৱ কোৱা যায় ৰেখাংকিত পদটি কি প্ৰকাৰ বিশেষণ পদ অৰ্জুন কোন তৃতীয় পাণ্ডৱ কোৱা যায় দেখন্তু যা উত্তৰ কণ হ'ব আপোনাৰ মানে কোনটো পুৰণ বাচক বিশেষ তৃতীয় জানে আপোনাৰ মানে গোটেই সংখ্যা বাচক আৰু গোটেই পুৰণ বাচক সংখ্যা বাচক মানৰ যি একেবাৰে পুৰণাচক কয় প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ কার্ডিনাল নাম্বাৰ আৰ্ডিনাল নাম্বাৰ বুজিহেঁতেন তেমু ও তৃতীয়টা হচ্ছে আপনার পুরো বাচক সংখ্যা বা পুরো বাচক সংখ্যা গোটে আপনার জাঁতি যা সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো হচ্ছে পুরো বাচক সপ্তদশ উনত্রিংশ মানে অনতি ত্রিংশ মানে তিরিশ তাপরে দেখুন আঠ ন্বর প্রশ্ন যা কিছু আমি দরিদ্র রেখাঙ্কিত পদটি কি বিশেষণ আরিদ্র এটি আপনার কি বিশেষণ বিশেষণ আমি কম বলে কোবা দরিদ্রটা হচ্ছে সর্বনাম বিশেষণ তাপেৰে চৈলা পুৰ ভাগ নাই ৰেখাংকিত পদটি কি প্ৰকাৰ বিশেষণ পদ চৈলা পুঁৰ ভাগ নাই ক্ৰিয়া জেষণ ক্ৰিয়া জানে উড়্টা তো শৈলা পুয়র ভাগ না যদি থান্ত পিলাটি শইচি তাহলে সেটা কন ক্রিয়া বিশেষণ কিন্তু এটা ক্রিয়া জ বিশেষণ মানে শৈব ক্রিয়ারু শইলা সৃষ্টি হয়েছে তেমন ক্রিয়ার জাত তেমন তাকে আমি ক্রিয়া জ বিশেষণ বলে কমন্ত ভূঁই চাকুন্ডা বুণিল উঠই নাখাঙ্কিত পদটি কি প্রকার বিশেষ পদ এমন্ত সেমন্ত যেমন্ত এভি যেত আসব আপনার সার্বনামিক বিশেষণ কি যার বিশেষণ হয়ে যাবে প্রকার বিশেষ হয়ে যা বিশেষ সার্বনামিক বিশেষ এমন্ত যেমন্ত এসব হোচা সার্বনামিক বিশেষ লেখি রখতু এগুলো you তাপরে আপনার যদি আমি এগারো নম্বর প্রশ্ন কথা আলোচনা করা দেখুন এভরেস্ট পৃথিবী উচ্চতম শৃঙ্গ রেখাঙ্কিত বিশেষ কি প্রকার বিশেষ পদ এভরে হচ্ছে পৃথিবীরা উচ্চতম পর্ত শৃঙ্গ এ হচ্ছে তুলনাতক বিশেষ মানে পৃথিবীর যেতে বি উচ্চতম শৃঙ্গ অ তা আমি তুলনা করভরে কুচে উচ্চতম তেমন তুলনাতক বিশেষ এবং এভরে পর্বত যে আপনার কুমি মাউন্ট এভরেস এটি জি কে গোটে মনে রাখত আঠ হাজার আঠশো অশমিক এক ছ বর্তমান সময়ের রিসেঁট কথা কৌছি এর উচ্চতা এবং মাউট এভরে সাগৰ মথা কোৱা যে চাইনাৰে চাইনারে কোৱা যে চাপ কামলা গামা এবং গাপন কৰ সাগৰ মথা কোৱা যে তাপরে আমি আলোচনা করা বার নম্বর প্রশ্ন তো বার নম্বর প্রশ্ন টাইল ঘর রেখাঙ্কিত পদটি কি প্রকার বিশেষণ টাইল ঘর রেখাঙ্কিত পদটি কি বিশেষণ তো এর হোক বিশেষ রূপি বিশেষণ বিশেষ রূপি বিশেষণ ভালসে মনে রাখতো এ বিশেষ রূপি বিশেষণ তে নম্বর প্রশ্ন খাইবার পুত্রর গলা মথুরা পুরকু ল কইলি রেখাঙ্কিত পদটি কি প্রকার বিশেষণ খাইবার পুত্র গলা মথুরা পুরকু ল কলি এ কি প্রকার বিশেষণ পদ বহু ইম্পর্টেন্ট কোশ্চেন লেখি রাখুন এটা পড়ব তো সাম্বিধানিক বা সাম্বিক সাম্বিক মানে সম্বন্ধ আছে অনেক সাম্বিক বিশেষণ এবার চৌদ নম্বর প্রশ্নগুলো যাওয়া বিশেষণ পদর আক্ষরিক অর্থ অর্থাৎ আমি যেত গুণ আমি বিশেষণ পদ আলোচনা করছি এই বিশেষণ পদ কাহু কুয়া যায় দেখুন যে বিশেষণ দেখাই বিশেষণ পদর আক্ষরিক অর্থ এটি হচ্ছে কখন বিশেষণ দেখাইবা বা কার্য বিশেষণ দেখাইবা কাজ পনেরো নম্বর প্রশ্ন দেখ ঠিক যেপৰি ভূতাই পৰী দোষু ৰেখাংকিত পদটি কি প্ৰকাৰ বিশেষণ ঠিক এই যে ঠিকটাই কি প্রকার বিশেষণ তিকটাই আপনার অবয় বিশেষণ ঠিকটা কী প্রকার বিশেষণ না অবয় বিশেষণ ষোল নম্বর প্রশ্ন সেমি আমি নিম্নস্ত পদ মানুষ কেউটি বিশেষণ পদ এই যে গোপন্ধু গরিব সুয়াণ্ড জন্ম এমান কেউটি বিশেষণ পদ পদ মানে অবস্থা গুণ সংখ্যা ইত্যাদি বুঝেব তেমন এটি বিশেষণ পদ হেছি কোণ গরিব দেখুন গপবন্ধু জন ব্যক্তির নাম নামবাচক সুয়াড সেমি আপনার জাঁথি পুরী জেলার সুয়াড গ্রামের গপবন্ধু তা জন্ম হয়ে তবে আমি গোটেই পদক আমি যাব বা আমাৰ আলোচনা কৰিব যে পদ লিংগ বচন কাৰক বিভক্ত ভেদৰে পৰিৱৰ্তিত হু নাই কি পদ কোৱা যায় কোনো পৰিস্থিতিৰে পৰিৱৰ্তন হ'ব নাই দেখোন অব্যয় মানে ব্যয় হ'ব নাই তুমি তাহু কণ বুলি কোৱা যায় অব্যয় পদ বুলি কোৱা যায় দুই নম্বৰ প্ৰশ্ন কথা আমি আলোচনা কৰিব তাৰপৰা দুই নম্বৰ প্ৰশ্ন তু যা না ৰেখাংকিত পদটি কি প্ৰকাৰ অৱয় তু যা না এই ৰেখাংকিত পদটি কি প্ৰকাৰ অৱয়াৰ ক্ৰমবোধক অৱয় এইগো মনে ৰখু পৰীক্ষাৰে এইসবুহি আছুছে আউ এজ কশ্চয়ন বি আছো নহয় ক্ৰমবৰ্ধক অৱয় তাৰপৰা এঘাৰ নম্বৰ প্ৰশ্ন আমি আলোচনা কৰিব দেখুন যা কি প্রশ্ন অনেক আপনার দেখিপারে টিকি আপনার অবয় পদটা এটি আপনার রয়েছে মানে কেয়া চি দুই নম্বর যা কি মা মাতৃভূমি মাতৃভাষা পড়ি আপনি বড় নুহে রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় দুই নম্বর এটি অবয়ের তো মা মাতৃভূমি মাতৃভাষা পড়ি আপনি বড় নুহ এর ঠিক উত্তর হোক কোণ পদান্নয়ী অবয়া হচ্ছে কোরে তো এগুলো হচ্ছে কোথাও পদান্নয়ী অবয় তাপরে তিন নম্বর নির্বাচন দ্বারা প্রতিনিধি বছা হুঁতে রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় নির্বাচন দ্বারা দ্বারা আসছে তো যে দেখুন দ্বারা আসি যাই মানে আপনার ঠিক উত্তর হচ্ছে দ্বারা জানি বিভক্তি তো এই যে টি টাই গুড়িয়ে প্রথম বিভক্তি কু কু মানু র দ্বারা তো রে দ্বারা তৃতীয় বিভক্তি তেমন এ বিভক্তি সূচক অবয় তাপরে দেখুন নম্বর প্রশ্ন কথা যদি আমি আলোচনা করা চারি নম্বর প্রশ্ন হচ্ছে আপনার যা থাকবে থৰ কুৰ প্ৰ জানি পাৰ্চ বিপ্ছা অৰ্থৰে বিপ্ছা মানে ক' বাৰম্বাৰ পুন পুন তে থৰ কু থৰ এ আপোনাৰ বিপ্ছা অৰ্থৰে অৱয় পাঁচ নম্বৰ যেতে বাওশ কু চেডে পল জেডে বাউশ কু চেডে পল ৰেখাংকিত পদ গুড়িক কি প্ৰকাৰ জেডে চেডে এমি যেতিয়া আপোনালোকৰ আছু তাহে কয় পৰিমসূচক অৱয়ে যে যেতিয়া বাওশকু তেে পল তুমি পৰিমাণসূচক অৱয় পদ ছ নম্বর প্রশ্ন দেখুন যদি তুমি আসব মু যদি তুমি আসব মুজিবি। যাবি রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় এ যে যদি আসি যাচ্ছে আপনার তাহলে সবুলে মনে রকা সম্ভাবনা সূচক যদি তুমি আসুছ তাহলে মোটর যাবার সম্ভাবনা অ তেমন ঠিক উত্তর হচ্ছে কোণ সম্ভাবনা সূচক অবয় সেমি সাত নম্বর ঘণ্টা ঠণ ঠণ বাজিলা রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় ঘণ্টা কমিটি বাজিলা না ঠণ ঠণ বাজিলা তো ঠিক উত্তর হচ্ছে ঠন ঠন গোটেই ধনী গোটেই ধনী সৃষ্টি কৰোঁ না কৰো বুজাতো ধ্বনি সৃষ্টি কৰোঁ ভাইব্ৰেছন হ'ল কম্পনৰু বস্তুৰ ধ্বনি সৃষ্টি হুনা যেমিতি গছ টি মড় মাংগিলা পক্ষীটি শব্দ কৰু আপোনাৰ ধনাতক ঠন ঠণ হেৰি ধনাতক অৱয় তাৰপৰা বিদ্যা সম্পদৰে যথা নমন্ত বুদ্ধে ৰেখাংকিত পদটি কি প্ৰকাৰ অৱয়ৰ ঠিক উত্তৰ হ'ল সাদৃশব যথা মানে গোটেই সদৃশ কু বুজি যেপৰিপৰি যথা যথা হ'ল সাদৃশ্যবোধক অৱয় ন নম্বৰ প্ৰশ্ন দেখন্ত ৰাম কি হৰি কি হলে আচিব এই ৰেখাংকিত পদটি কি প্ৰকাৰ অৱয়াম কি হৰি কি হ' আচিব কি প্ৰকাৰ অৱয় বুলি প্ৰশ্ন কৰিছে তো বাৰ্থ মানে ৰাম বসিব তুমি এটা বিকল্পাৰ্থ অব্যয় বিকল্প বুঝিপা তাপরে আমি যা কত নম্বর দেখ আমি দশ নম্বর অবয় দশ নম্বর কথা যা সেতু মুি তো ভুল্রে দশ নম্বর দশ নম্বর এবার দেখুন তু যা না রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় তো দশ নম্বর দেখুন তু যা না এটা নির্দেশ দেলা তেম এ নির্দেশাবধক অব্যয়। তাপরে দেখুন এগারো নম্বর প্রশ্ন বাপা কহিলে তু যা নি চিনি আনবা তাহলে তুই যা নি এই যে নিটা কি প্রকার অবয় নিটা হচ্ছে নিশ্চয় বোধক যা নি যে তুই যাবু নিশ্চয় রূপে যাবু নি তেমন নিশ্চয় বোধক অবয় এগার নম্বর পরে আমি বার নম্বর কু যা রাম শ্যাম আদি কে রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় রাম শ্যাম আদি কেহি আসি না কি প্রকার অবয় অটে তো এ সমুদায় সূচক অবয় মানে রাম শ্যাম কে আসি না তো সমুদায়কে বুঝিলা তেমন সমুদায় সূচক অবয় তে নম্বর প্রশ্ন গলাণী তো গলা কথার সঙ্গাত মনে পড়ুচি কেউ বিষয় আপনার চিলিকার সায়ন্তন দৃশ্য কবিবর রাধানাথ রায় গলাণ তো গলা কথার সঙ্গীত কবি সূর্য বড়দেব দোষ কিশোর চন্দ্রানন্দ চম্প এটা পকিয়েছি রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় তি আলঙ্কারিক অবয় গোটাই অলঙ্কার এটি অলঙ্কার জা আপনার যা কি জমক অনুপ্রাশ এগুলো সব জাঁতি তাপরে চৌদ নম্বর প্রশ্ন দেখুন হে টকা এটা আ রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় হে হে কি প্রকার অবয়টে তে হেছি সম্বোধন বহ কৰু তাৰ সম্বধনমূলক অৱয় হ'ল হে পোন্ধৰ নম্বৰ যেমিট বহুটি টিকি কি যিবু নাই কেতিয়া সুন্দৰ কথা লেখা যায় দেখোন টিকি বহুটি টিকি কি যিবু নাহি টি ৰেখাংকিত পদেটি কি প্ৰকাৰ অৱয় অটে তেবাৰ ঠিক উত্তৰ হ'ল আলংকাৰিক অৱয় অলংকাৰ অঁ এই সভাৱৰ্ধনকাৰী টিকি বহুটি পুনি টিকি পাণিকি যিবু নাহি তুমি আলংকাৰিক অৱয় তাপরে যদি আমি দেখি পনেরো নম্বর পরে ষোল নম্বর সারু খাইলে তন্টি গল গল হুয়ে রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় তো সারু খাইলে তন্টি গল গল হুয়ে হচ্ছে আপনার যা কি অনুভূতি সূচক কমিটি হুয়ে আপনার সারুটা খাইলে তো তন্টিটা গল গল হলা তো অনুভূতি না আপনার কেবে যে কত পরিমাণ তটিটা গোল গল হলা তেমন এ অনুভূতি সূচক অবয় সত নম্বর তো কেউ গাইর গোবর তোতে পচারি থাকতে রেখাঙ্কিত পদটি কি প্রকার অবয় তু কেউ গাড় গোবর ততে পচারি থাকে পচারে মানে কোণ প্রশ্ন তো পচারে না তেমন প্রশ্ন অৱয় বা প্ৰশ্নসূচক অৱয় অটে এইখিনি সতৰ নম্বৰ পৰা আমি আলোচনা কৰিব